সালামু আলাইকুম। ওলি স্যারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে 7 ফেব্রুয়ারি 2022, অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু প্রশ্ন হয়েছে। আর আপনাদের পরীক্ষা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শীত থেকে কিরকম কমন পড়লো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা ছোট প্রশ্ন একটা কমন আসছিল, শীত থেকে মোটামুটি সব অঙ্কই আসছে, আমি দেখাবো কোনগুলা কোনগুলা আসছে। প্রবলেম ৬, আমি তো বড় প্রশ্ন সব পড়াই, ছোট প্রশ্ন এই অঙ্কটা আমি প্রবলেম ৬টা সলভ ক্লাসে 2 দিন আগে করাই দিছিলাম, আবার শীটেও আছে, শুধু মানগুলো একটু পরিবর্তন করা আছে। আচ্ছা আমরা দেখি, এই যে এটা নন প্রফিট অর্গানাইজেশনের প্রবলেম ৭, এই অঙ্কটাই আসছে, টাকাগুলো হয়তো একটু চেঞ্জ করে দিছে। এখন আমরা বড় প্রশ্ন চলে যাচ্ছি, বাকি দুইটা দুইটা আসছে, ব্যাংক রিকনসিলিয়েশন এগুলো করাই দিছিলাম। বড় প্রশ্ন যেটা হুবহু কমন আসছে কয়েক কিছু সেগুলা নিয়ে আগে একটু আলোচনা করি। এখানে আসছে হলো 16 নম্বর নন প্রফিট, এই অঙ্কটা আমি সলভ ক্লাসে বলেছিলাম, আপনারা অবশ্যই করে যাবেন। এই অঙ্কটা আল্লাহর রহমতে এই অঙ্কটা চলে আসছে, হুবু মানগুলো চেঞ্জ হয় নাই। প্রবলেম ১৪ হুবহু লেকচার শিটের যাচ্ছি, নন প্রফিট অর্গানাইজেশনের লেকচার শিটের এই যে এটা প্রবলেম ৫, টাকাগুলো সেম টু সেম, ১৪১০, ১৬, 844, পরিবর্তন হয়নি, সেম টু সেম ছিল। আচ্ছা এছাড়া আচ্ছা সোজা সুজি যাই, এখানে আপনার প্রবলেম ১৩ আসছে হলো ব্রাঞ্চ। প্রথম দেখেন ব্রাঞ্চের ইনভেন্টরি আছে 90,000, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 15,000। হ্যাঁ এই অঙ্কটাও আসছে সেম টু সেম ব্রাঞ্চ থেকে, আমাদের আমার শিটের প্রবলেম ১০ ব্রাঞ্চ অ্যাকাউন্ট রয়্যালিটি, সরি প্রবলেম ৮, এই যে দেখেন 90,000, ১৫ লাখ, টাকাগুলো সেম আছে, আইটেম নিচে দিয়ে একটু কম বেশি হয়েছে, কিন্তু আমরা জানি হুবহু কমন পড়ে না, তারপর অনেক কিছু মিল আছে। এই যে 20% নিয়মটা ঠিক আছে আর কি, টাকাগুলো কিছু ঠিক আছে, কিছু টাকা চেঞ্জ করা হয়েছে। তাহলে ব্রাঞ্চ অ্যাকাউন্টে লেকচার শিটে 8 নম্বর অঙ্কটা আসছে। পরে আমরা যাচ্ছি প্রবলেম এটা কত, 15, এন ওল বাস স্টেশন, এটাও ডাবল অ্যাকাউন্টিং, ডাবল অ্যাকাউন্ট যে চ্যাপ্টারটা আছে সেখানে এই অঙ্কটা আছে। এই যে দেখেন এন ওল রেলওয়ে স্টেশন, বাস স্টেশন দিছে, এটা রেলওয়ে স্টেশন দিছে, টাকাগুলো চেঞ্জ আছে, একটু অনুপাত গুলো চেঞ্জ আছে, কিন্তু এই অঙ্কটাই আসছে। যারা সম্পূর্ণ লেকচার শিট করছে, যেমন এই অঙ্কটা করছে খুলনা ইলেকট্রনিক কোম্পানি, আর কে সিরাম, ABC সিরামিক, এই অঙ্কগুলো যারা করছে, আমি বলেছিলাম এবার রেল স্টেশন আসার সম্ভাবনা আছে আর কি, রেলওয়ে কোম্পানি, সো ইনশাল্লাহ এটাই আসছে হুবহু। আমরা চলে যাচ্ছি আবার প্রশ্নে, 16 নম্বরটা আমি পড়াইনি এই চ্যাপ্টারটা, এটা সাজেশনের বাইরে। আচ্ছা 11 নম্বর, ১২ নম্বরটা হোল্ডিং কোম্পানি, হোল্ডিং কোম্পানির অঙ্কটা কমন আছে, হোল্ডিং কোম্পানি যে অঙ্কটা একটু খেয়াল করে দেখেন, শেয়ার, রিজার্ভ ফান্ড, সান রেকেটর, লং টার্ম যে আইটেম গুলো, টাকাগুলো শুধু পরিবর্তন হয়েছে, এই আইটেম গুলো যা যা আছে, প্ল্যান্টস অ্যাসেটস সমন্বয় যে যেগুলো আছে, দেখবেন কত সমন্বয় বলছে কি, ১৬০,০০০ টাকা এখানে, তারপরে সানরেক টেরিটরস চেক, দেখি আমরা এগুলো কমন পড়ছে কিনা। এই দেখেন আপনি মিলিয়ে দেখতে পারেন, এই টাকাগুলো চেঞ্জ আছে একটু কিছু, আইটেম হুবহু সবগুলো এগুলাই আছে, যে প্ল্যান্টেসের যা আছে সব হুবহু আছে, সমন্বয় গুলাও সেম টু সেম, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এই দেখেন ১৬০,০০০ টাকার কথা বলা হয়েছিল, আছে সানরে ক্রেডিট, ২৫,০০০ কথা বলা হয়েছিল, 25% বলা হয়েছিল, চেকের কথাটাও বলা ছিল, চেকের কথাটাও বলা ছিল, সেগুলো সেম টু সেম ছিল। প্রবলেম ১০ লেকচার শিটে,
এছাড়াও আর কি অ্যাডভান্স অ্যাকাউন্টিং যে আপনার প্রশ্নটা হয়, প্রতি বছরে কিছু না কিছু একটু বানানো টানো থাকে, তারপরে এবছর শীত, গত বছরও শীত থেকে হুবহু কমান ছিল, এবছরও শীত থেকে হুবহু কমান আছে। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি এই অঙ্কটা, 11 নম্বর, রয়্যালিটি। ভেরি অনেক ইজি একটা কোয়েশ্চেন আছে, রয়্যালিটির উপর সলভ ক্লাস দুইটা হয়েছিল। এই যে এই অঙ্কটা শীটে আছে, মানগুলো চেঞ্জ করা, দেখেন এখানে তিনটা চারটা কথা বলছে, একটা কথা বলছে হলো আপনার প্রতি ইউনিটে কত টাকা দিতে হবে, মিনিমাম লিজ কত টাকা, মিনিমাম রেন্ট কত টাকা, আর হলো 2 বছরের নেক্সট 2 ইয়ার শর্ত সেল রিকপের। এই অঙ্কটাই দেখেন লেকচার শিটে আছে, এটা আমার শর্ট সাজেশনে ছিল, এই যে নূর রয়্যালি 4 টাকা করে তারা চেঞ্জ করেছে, 10,000 টাকা। আর এই দেখেন 2 বছরের 2 ইয়ার, ফলোয়িং 2 ইয়ার, নেক্সট 2 ইয়ার কি রিকপের শর্ত, আর এগুলো দেওয়া আছে, এবং নূর কোম্পানির পক্ষে লেজার করতে বলছে, সরি যে কোম্পানি নিচ্ছে তার পক্ষে লেজার করতে বলছে। আচ্ছা, ভাড়া যে নিচ্ছে, গুডউইলের প্রশ্নটা কোন বই থেকে কমন আসে নাই, কিন্তু নিয়মটা কিছুটা মিল আছে একটা অঙ্কের গুডউইলের। এখানে ধরেন যে গুডউইল, তারপরে প্রিমিয়ার এক্সপেন্স, ইনভেস্টমেন্ট, ল্যান্ড, বিল্ডিং, পর নিচে কিছু সমন্বয়ের কথা বলা আছে, এই অঙ্কটা কিছুটা মিল আছে লেকচার শিটের একটা অঙ্কের সাথে, হুবহু আসে না এটা। লেকচার শিটে আমরা যাচ্ছি, প্রবলেম 4, যে গুডউইল, প্রিমিয়াম এক্সপেন্স, ইনভেস্টমেন্ট, ক্যাশ, লং টার্ম, এইটাই একটু পরিবর্তন করেছে, এটা হুবহু আসে নাই, এটা কিছু চেঞ্জ করে দিছে। যাই হোক, যারা লেকচার শিট গুলা ফলো করছে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হওয়ার কথা, এত খারাপ হওয়ার কথা না। আর সামনে পরীক্ষা ভালো করতে হলে ভিডিও কোর্সটা নিয়ে ভিডিও গুলো দেখেন 3-4 দিনে, ইনশাল্লাহ পোর্টফোলিও পরীক্ষা খুব ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।